এমএস বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে বানাচ্ছি মিক্স ফ্রুট রায়তা, চলো দেখে নেওয়া যাক। ফ্রুটস রায়তা বানানোর জন্য আমি এখানে সমস্ত রকমের ফল কেটে রেখেছি। এবার একটা বাটির মধ্যে আমি অল্প করে টক দই নিয়ে নিচ্ছি। এবার দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাউডার সুগার, 2 দিচ্ছি সামান্য অল্প একটু লবণ। এখন কেটে রাখা ফলগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আপেল, আনারস, দিয়ে দিচ্ছি কেটে রাখা আম আর চেরি ফল, দিয়ে দিচ্ছি কয়েকটা আনার দানা, সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কয়েকটা কলার টুকরো। কলাটা সবসময় পরে দেবে, কলাটা দেওয়ার পর মেশালে পারে কলাটা গলে যাবে। রেডি হয়ে গেল মিক্স ফ্রুট রায়তা। এবার একটা বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছে। ওপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কয়েকটা আনার দানা। রায়তা রেডি হয়ে গেছে। তোমাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরে আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।